বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 32 সাইজ টপ ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। এটা আমি প্রিন্সেস কাটের উপরে তৈরি করব। তার জন্য আমি এখানে এই যে প্রিন্টেড ফেব্রিক নিয়ে নিয়েছি, আমি বডি মেজারমেন্টটা স্কিনের উপর দিয়ে দিলাম। প্রথমে কাপড়টাকে এইভাবে আমি ভাঁজ করে নেব, দুটো ভাঁজে ভাঁজ করে নেব। তারপরে আমি এটাকে প্রথমে আমি ঝুলটা নিয়ে নেব 19 ইঞ্চিতে। সাধারণত ব্লাউজের জন্য ঝুল নেওয়া হয় 14 ইঞ্চি কিংবা 13.5, এরকম নেওয়া হয়। আমি টপ ব্লাউজের জন্য 19 ইঞ্চিতে ঝুল নিয়ে নিলাম। এবার এই দিকে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে, যেহেতু এটা 32 সাইজ, 32 সাইজের জন্য 8 ইঞ্চি এবং এক্সট্রা আমি তার সাথে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এটাকে আমি চৌকো বক্স করে দিলাম। তারপর আমি এবার কাঁধের মাপটা নিয়ে নেব, কাঁধের মাপ নেব আমি 7 ইঞ্চিতে। এটা যেহেতু এয়ার গলার টপ হবে তার জন্য আমি 7 ইঞ্চি নিলাম। তারপর আমি কাঁধের নিচের থেকে মোহরির মাপ নেব 6.5 ইঞ্চিতে। এবার মোহরির নিচের থেকে আমি বডির মাপ নিয়ে নেব। বডির মাপ সাধারণত 32 সাইজের জন্য 4 আটা 32 এবং এক্সট্রা আমি 2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিচের জন্য আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এটাকে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। তারপর আমি গলার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চিতে, গলার ডিপ নেব 2.5 ইঞ্চি। এটা আমি এয়ার স্টেস ব্লাউজ কাটিং করব, তাই আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে এবার কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখো, নতুন হলেও তোমরা কিন্তু এটা সহজেই শিখতে পারবে। এই ভিডিওতে আমি কিন্তু খুব সহজভাবেই কাটিংটা করে দেখাবো। এই যে আমার পেছন পার্টটা আগে আমি কেটে নিলাম, তারপর এই পেছন পার্ট দিয়ে আমি এবার সামনের পার্টটাকে কাটিং করে নেব। তার জন্য আবার কাপড়টাকে দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। এটা আমি প্রিন্সেস কাজের উপরে করব, তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা আমার বেশি নিতে হবে। এবং হুক পট্টিটাকেও আমি সামনে দেব, তার জন্য 1 ইঞ্চি প্রথমে এক্সট্রা এই পাশে দাগ দিয়ে রেখে দিচ্ছি এবং নিচে আমি সামনের পাটের জন্য 1 ইঞ্চি বেশি নেব। এখানে আমার হুক পট্টি হবে তাই আমি 1 ইঞ্চি বেশি নিলাম। এবার আমি এই 1 ইঞ্চি বাদ দিয়ে 19 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এবার আমি এই যে আমার 19 ইঞ্চি আছে, 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি। এবার পেছন পার্টটাকে এর সাথে মিলিয়ে রেখে প্রথমে চার কোণা চার পাশটায় আমি চক দিয়ে দাগ দিয়ে নেব। এবার টাক্স পয়েন্ট করার জন্য প্রথমে আমি এইদিকে 4 ইঞ্চি মাপ নিয়ে এবার টাক্স পয়েন্ট নেব আমি 10.5 ইঞ্চিতে। এই যে আমি 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, এই দিক থেকে 4 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিয়ে এইভাবে। এবার এখান থেকে আমি নিচে সোজা একটা দাগ টেনে দেব। এবার আমি এখানে, যেহেতু আমার এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে, তার জন্য আমি 1.5 ইঞ্চি এই পাশে পয়েন্ট করব এবং 1.5 ইঞ্চি ওই পাশে পয়েন্ট করে নেব এইভাবে করে। এবার স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিচ্ছি। এবার এটা যেহেতু সামনের পার্ট, তার জন্য আমি তাল পাটের জন্য 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে শেপ করে নিলাম। এই যে আমি 1/2 ইঞ্চি নিয়েছি, তারপর এইভাবে করে এটা যা মাপ আসবে তার 1/2। এটা আমার 8 ইঞ্চি হয়েছে তাই আমি 4 ইঞ্চিতে এইভাবে করে প্রিন্সেস কাজের শেপ দিয়ে দিলাম। এবার এটা আমার 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, এই 1/2 ইঞ্চি আমি এই পাশ থেকে নিয়ে নেব, তাহলে মোহরের ফিটিংসটা আমার ঠিকঠাক থাকবে। তারপর এখানে আমার 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে চলে যাবে। এবার এই পাশ থেকে 2 ইঞ্চিতে আমি বেশি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার মার্জিন টেনে দিলাম। এবার এখানে আমার এই কাপড়টা ভাঁজ করতে হবে, তার জন্য আমি এখানে এইভাবে করে ত্রিভুজের মতো শেপ দিয়ে দিলাম।
আমি এবার সেলাই করার সময় এইভাবে করে সেলাই করে নেব। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি কাটিং করে দেখাচ্ছি, এর পরবর্তী ভিডিওতে আমি এটাকে কিভাবে সেলাই করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি সেটা শিখতে চাও আমার চ্যানেলে পরের ভিডিওটাকে তোমরা দেখে নিতে পারো। আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিলাম, যে এটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি দেখো কি করে হাতার মাপটা নিতে হয়। এই যে আমি কাঁধের এখান থেকে মোহরের নিচে পর্যন্ত এখানে বরাবর ফিতে ধরে আমার 8 ইঞ্চি হয়েছে। এই মাপটা নিলেই আমার হাতার ফিটিংস ঠিকঠাক চলে আসবে। এই যে আমি কাপড়টাকে প্রথমে 2টো ভাঁজে ভাঁজ করে নিয়ে যে এইদিকে আমার 16 ইঞ্চি আছে। এবার আমি এটাকে আবার 2টো ভাঁজে ভাঁজ করে নিলাম, মোট আমি 4 ভাঁজ করে নিলাম, তাহলে আমার 2টো হাতা বেরিয়ে যাবে। এইদিকে আমি 11.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে এদিকে আমার 8 ইঞ্চি আছে এইভাবে করে নিয়ে, এবার 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়ে এবার আমি হাতার শেপ করে নেব। এবার এদিকে 1 ইঞ্চি কমিয়ে নিলে আমার ঠিক হাতার শেপ চলে আসবে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কেউ যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি তালপাটের জন্য 1/2 ইঞ্চি ডাউন দিয়ে এখানে এরকম শেপ করে নিলাম। এবার এটাকে কেটে নিচ্ছি, এখানে ছোট্ট একটা কাট লাগিয়ে রাখবো, তাহলে আমার সেলাই করার সময় বুঝতে সুবিধা।